আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করতে এসেছি কাঁচা আমের টক মিষ্টি জিলাপির রেসিপি। বর্তমানে রাজশাহীতে কিন্তু ব্যাপক সাড়া ফেলেছে এই কাঁচা আমের জিলাপির রেসিপি, তাই কাঁচা আমের জিলাপির টেস্টটা কেমন সেটা জানার জন্য তৈরি করে ফেললাম আর আপনাদের সাথে শেয়ারও করে ফেললাম। এবার চলুন দেখে নেই খুব সহজ কিছু উপকরণ দিয়ে অথেন্টিক রেসিপি। প্রথমে মাঝারি সাইজের দুইটা কাঁচা আম নিয়ে খুব ভালোভাবে খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। আপনারা চাইলে শিলপাটায় বেটে নিতে পারেন অথবা ব্লেন্ডারে ব্লেন্ড করেও নিতে পারেন। তো আমার গ্রেট করা হয়ে গিয়েছে, আমি একটা ছাঁকনির সাহায্যে খুব ভালোভাবে আম থেকে রসটাকে আলাদা করে নিব। আপনারা চাইলে সুতি কাপড়ের সাহায্যেও এই কাজটা করতে পারেন। আপনারা চাইলে আরও বেশি করে আম নিতে পারেন, আমের রসটা যদি কম হয়ে যায় তাহলে এরকম করে একটু পানি মিক্স করে নেবেন, তাতে কোনো সমস্যা হবে না। এই পানির পরিমাণটা একটু বেশি দিতে হবে, কারণ এই পানিটা দিয়েই আমি ব্যাটারটাকে মিক্স করব। একটা বোলে অ্যাড করছি 1 কাপ ময়দা, 1 চা চামচ বেকিং সোডা, 1 চা চামচ লবণ। মিষ্টির ব্যালেন্স ঠিক করার জন্য আর যেহেতু টক আম দিয়েছি সেই জন্য হলেও লবণ দিতে হবে। শুকনো উপকরণগুলোকে মিক্স করে নিয়ে আমের রসটা একটু একটু করে দিয়ে খুব ভালোভাবে ময়দাটাকে বিট করে নিতে হবে যেন ভিতরে কোনো লাম্পস না থাকে। অ্যাড করছি 1 টেবিল স্পুন গ্রিন ফুড কালার, এটা টোটালি অপশনাল, দিলে দেখতে সুন্দর লাগবে, না দিলে টেস্টের কোনো হেরফের হবে না। ভালোভাবে মিক্স করে নেওয়ার পর ওপর থেকে একটু ব্যাটার ফেলে দেখতে হবে যে ব্যাটারটা মিশে যাচ্ছে কি না। যদি মিশে যায় তাহলে ব্যাটারটার সাথে আরেকটু ময়দা অ্যাড করবেন, আর এই দাগটা যদি একটু দেরিতে মিশে যায় তাহলে বুঝতে হবে ব্যাটারটা পারফেক্টলি হয়েছে। এবার জিলাপির জন্য চিনি শিরা তৈরি করে নিব। তার জন্য একটা প্যানে অ্যাড করছি 2 কাপ মতো পানি আর মাঝারি সাইজে 2 কাপ চিনি। পানির সাথে চিনিটাকে মিশিয়ে দিতে হবে আর কিছুক্ষণ ওয়েট করতে হবে একটা বলক আসা পর্যন্ত। চিনি শিরাটা যেন ঘন হয়ে ক্যারামেলাইজড না হয়ে যায় তার জন্য অ্যাড করছি 1 টুকরো লেবু। ফ্লেভারের জন্য অ্যাড করছি 1/2 টিস্পুন ম্যাঙ্গো এসেন্স, যদি না থাকে দেওয়ার দরকার নেই। আবারও অ্যাড করছি 1 চা চামচ গ্রিন ফুড কালার। এইরকম জনপ্রিয় আর নিত্য নতুন রেসিপির আপডেট পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন আর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। তো আমার শিরাটা রেডি হয়ে গিয়েছে, এখন আমি একটা বাটিতে এটা ঢেলে ঠান্ডা করতে দিব। অন্যদিকে আমি ব্যাটারটাকে একটা সসের বোতলে ভরে নিয়েছি। আপনারা যারা পাইপিং ব্যাগে তৈরি করতে পারেন তারা পাইপিং ব্যাগটা নিলেও হবে। একটা প্যানে আমি পর্যাপ্ত পরিমাণ ডুবো তেল নিয়ে নিয়েছি। তেলটাকে মিডিয়াম গরম করতে হবে, খুব বেশি ঠান্ডা বা খুব বেশি গরম করা যাবে না। খুব বেশি ঠান্ডা থাকলে জিলাপিটা ফুলে ওপরে উঠবে না, আর খুব বেশি গরম হয়ে গেলে বাইরে থেকে খুব তাড়াতাড়ি পুড়ে যাবে। আমি আসলে ওইভাবে জিলাপি বানাতে পারি না, তাই আমার জিলাপিগুলো একটু ছোটো ছোটো করে বানিয়ে নিয়েছি। ঠিক এই পর্যায়ে জিলাপিগুলোকে তুলে রসের শিরায় ডুবিয়ে দিতে হবে 4-5 মিনিটের জন্য। 4-5 মিনিট পর শিরা থেকে তুলে অন্য একটা প্লেটে রেখে দিতে হবে। ঠিক একইভাবে আমি আরও কিছু জিলাপি ভেজে নিচ্ছি। এই তো তৈরি হয়ে গেল কাঁচা আমের টক মিষ্টি স্বাদের জিলাপি। আশা করছি এই সুন্দর রেসিপিটা বাসায় তৈরি করবেন। তো আজকের মতো বিদায় নিব, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।